হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি আর আজকে একটা ব্লগ স্টার্ট করেছি। তো আজকের ব্লগটা বাংলায় করছি বিকজ লাস্ট উইকে আমি কোনো বাংলায় ব্লগ করিনি। আর তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ব্লগটা বেশি ভালো লাগছে, বা আমি কি বাংলা ব্লগটা করব না নাকি হিন্দি ব্লগটাই কন্টিনিউ করব নাকি সবটাই বাংলায় করব, সেটা আমাকে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমিও কনফিউজ যে কোন ল্যাঙ্গুয়েজে করব। এটা আমার কাছে একটুখানি ডিফিকাল্টি হচ্ছে বিকজ কোনো কিছু কন্টিনিউয়েশনটা করতে পারছি না। বাংলায় যখন করছি তখন তারপরেই যখন নেক্সট হিন্দি ব্লগ আসছে সেক্ষেত্রে মনে হচ্ছে যেন কন্টিনিউয়েশনটা হচ্ছে না কোথাও গিয়ে। তো আমিও কনফিউজড, আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমি কী করবো, কী করা উচিত, হিন্দিতেই করবো নাকি বাংলাতেই করবো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে একটা ব্লগ স্টার্ট করছি। এখন টাইম হয়ে গেছে 12:30 মতো। তো আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম ভেজা চুল আমার। আর আজকে এখানে এত বাজে ওয়েদার যে কী বলবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলবো, বাট সেটা হয়নি। বিকজ যে জন্য হয়নি সেটা হচ্ছে বাড়িতে মানে অনেক টুকটাক কাজ ছিল, যেগুলো আর কি মানে ক্লিনিংয়ের কাজ ছিল, সেগুলো করতে গিয়ে অনেকটা মানে টাইম চলে গেছে। তো সেটা মানে মানে তাড়াতাড়ি স্নানটা আর করে মানে করা হয়নি। তো যাই হোক, একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ভাবছি শুকিয়ে নেবো, নয়তো না ঠান্ডা লেগে যেতে পারে বিকজ এতটাই বাজে ওয়েদার। আর আজকে বেশ হিটার চালাতে হলো আমাকে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার সেই কারণে। তো আজকের ব্লগটা আমি বেসিক্যালি ইভিনিং অবধি কন্টিনিউ করবো, কেন কি এরকম হচ্ছে যে মানে একটু লেট হয়ে যাচ্ছে, দু তিন দিন লেট হয়ে যাচ্ছে আমি তারপরে ব্লগটা আপলোড করছি। তো আজকের ব্লগটা আমি সেটা করব না, আজকে আমি এই ব্লগটা ইভিনিং অবধি তোমাদের সাথে কন্টিনিউ করব, তোমাদের সাথে আড্ডা মারবো, তারপরে কালকে এই ব্লগটা তোমরা লাইভ পাবে, মানে কালকে পাবলিশ করব। তো এটাই ছিল। আর একটা কথা তোমাদেরকে ফার্স্টে জানাই, সেটা হচ্ছে যে তোমরা আমার থেকে কীরকম ব্লগ চাইছো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা এটা ট্রাস্ট মি, তোমরা যদি একটা কমেন্ট করো সেটা আমাদের জন্য অনেক, যারা মানে যারা আমার অনেক ফ্রেন্ড আছে যারা ব্লগ বানাও, তাদেরও সেম মানে রিয়াকশান হয় আই গেস, যে তোমরা যদি কোনো কিছু রিকোয়েস্ট করো বা কোনো কিছু কমেন্ট করে জানাও, সেটা যে আমাদের কাছে কতখানি, সেটা যে কমেন্ট করছে সে হয়তো অতটা বুঝতে পারে না, কিন্তু আমাদের কাছে সত্যি বলছি তোমরা কমেন্ট করলে বা তোমরা ভিডিওটা দেখলে আমাদের কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো আমাকে অতি অবশ্যই কমেন্ট করো, যেটাই হোক, তোমাদের কিছু নেগেটিভ হলে নেগেটিভ কমেন্ট, আদারওয়াইজ ভালো কমেন্ট, হোয়াট এভার ইট ইজ তোমরা আমাকে জানাতে পারো, তো সেই মতন ব্লগ বানাতেও দারুণ লাগে। তো এটাই বলার ছিল। তো আজকে এখন তো সমস্ত কাজই হয়ে গেছে, আজকে যেটা করব সেটা হচ্ছে এখন একটা মানে ফেস প্যাক লাগাবো, সেটা তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম, লরিয়ালের একটা গ্লো মাস্ক দেখিয়েছিলাম। তো আজকে ডিটক্স মাস্কটা আমি লাগাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই প্রোডাক্টটার রিভিউটাও দেবো। আমি অলরেডি একবারই ইউজ করেছি, বাট আমার সামহাও দারুণ লেগেছে লরিয়ালেরই ওটাও। তোমাদেরকে আই গেস আমি বলেছিলাম যে আমি ডিটক্স মাস্কটাও কিনবো, তারপরে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো সেই কারণেই আজকে ভাবলাম যে সময় যখন আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো চলো সেই প্রোডাক্টটা ফার্স্টে দেখাই, তারপর আমি অ্যাপ্লাইও করবো, বিকজ আমার মুখটা মানে একটু ডাল ডাল লাগছে, তো সেই কারণে আমি অ্যাপ্লাইও করব। তো চলো তোমাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি, তারপরে আবার কথা বলছি। তো যেই প্রোডাক্টটার কথা বললাম সেই প্রোডাক্টটা হচ্ছে এটা। সরি, আমি এর প্যাকটা মানে ফেলে দিয়েছি, কেন কি ওটা অনেক বেশি বড় ছিল, তো সেই কারণে ওটা আমি ফেলে দিয়েছি। আমি জাস্ট তোমাদের প্রোডাক্টটা দেখাচ্ছি, প্যাকেজিংটা যেরকম গ্লো মাস্কটা দেখিয়েছিলাম সেম প্যাকেজিং, সেরকম কোনো এক্সট্রা কিছু নয়। তো আমি একদিন এটা ইউজ করেছি, আমার দারুণ লেগেছে। মেনলি এটা হচ্ছে সেমই, মানে সপ্তাহে দু তিন দিন ইউজ করতে পারো এটা, আর ওই একই প্রসেস, মানে 10 মিনিট রেখে ওয়াশ করে নিতে হবে। আর এটা মেনলি বলছে ডিটক্সিফাই করবে আর তোমার স্কিনটাকে ক্ল্যারিফাই করবে। তো
আমার বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা, বিকজ মনে হলো যে লাগানোর পর যখন ওয়াশ করলাম ফেসটা তখন বেশ ক্লিন লাগছে, ক্লিয়ার লাগছে, তো সেই কারণে। বাট আমি বেশি দিন ইউজ করিনি, জাস্ট একদিনই ইউজ করেছি, তো আজকে যেটা লাগাবো সেটা হচ্ছে আমার সেকেন্ড টাইম লাগাবো। তো তোমরা কিনতে পারো, বিকজ লরিয়ালের প্রোডাক্ট আর আমার গ্লো মাস্কটা সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। তো সেই কারণেই আমি মেনলি তোমাদেরকে বলেওছিলাম যে আমি একটাই প্রোডাক্ট কিনেছি, তারপরে যদি ওটা আমার স্যুট করে বা আমার যদি ভালো লাগে তারপরে আমি কিনবো ভেবেছিলাম। তো সেই কারণেই আমি এই মানে ডিটক্সটা কিনলাম, বিকজ আমার ওই প্রোডাক্টটা সত্যি ভালো লেগেছিলো। আর কোনো কিছু প্রোডাক্টই একবার ইউজ করে সেটা মানে সেটাকে জাজ করাটা ঠিক নয়, বিকজ দু তিন দিন অ্যাটলিস্ট একটা সপ্তাহ ইউজ করার পরে সেটাকে জাজ করা উচিত। আমি এখনই বলবো না যে বিশাল ভালো বা একদম বাজে, সেটা আমি একদমই বলবো না। তো আমি এটা ইউজ করছি, আমার বেশ ভালো লাগে, নিজেকে প্যাম্পার করতে কার না ভালো লাগে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো এটা এখন ইউজ করবো, মানে এটা এখন লাগাচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি জাস্ট ফেসটাকে ওয়াশ করে এলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ক্লিয়ার লাগছে, মানে আমার তো বেশ সফট লাগছে পুরো, মানে বেশ ভাল লাগছে মুখটা। আর আমি কিন্তু কোনো রকম কিছু ইউজ করিনি, মানে ময়শ্চারাইজার নাথিং, এবার আমি তোমাদের দেখানোর জন্য ইউজ করিনি, এরপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর আমি যখন ইউজ করেছি তার আগে কিন্তু মুখটাকে পুরো ক্লিন করে তারপরে অ্যাপ্লাই করেছি, আফটার দ্যাট আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তো আমার তো বেশ ভালো লেগেছে, তো আমি অবশ্যই বলবো যে তোমরা কিনতে পারো, ট্রাই করতে পারো। তো এটার লিঙ্ক যদি পাই আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। আর এখন আমি করব লাঞ্চ, আমি লাঞ্চে আজকে বিশেষ কিছু মানে করব না, বিকজ যেহেতু ফ্রাইডে রাত্রিবেলা একটু ভালো কিছু খাই, তো সেই কারণে সকালবেলাটা আমি একটুখানি মানে হালকা ফুলকা কিছু খাই। তো আজকে খাবো হচ্ছে এগ স্যালাড, তো সেটা দেখানোর কিছু নেই, নর্মাল বানাবো। তো আজকে বিকেলবেলা সৌরভ আসার পরে একটা মানে আমার খুব ফেভারিট ওই খাবারটা, সেটা আমি বানাবো স্ন্যাক্স টাইপের, মানে স্ন্যাক্স ঠিক না, তো যখন বানাবো তখন সেটা বলবো, এখন বলছি না। তো এখন আমি লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন এসে গেছি কিচেনে, তোমাদেরকে বললাম যে একটা জিনিস বানাবো, এটা বানাবো হচ্ছে দাবেলি টাইপের, বাট সেরকম প্রপারলি নয়, এটা বলতে পারো ইন্ডিয়ান স্টাইল বার্গার। তো সেটাই বানাচ্ছি, তার জন্য আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে কিছু মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর চাট মশলা, আর একটু সামান্য গরম মশলা নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়েই বানাবো। সৌরভ কিছুক্ষণ আগেই জাস্ট বাড়ি ফিরে এলো, আর এইখানে নিয়েছি আমার ফেভারিট তেঁতুল জল, এটা দেখলেই জিভে জল এসে যায়। তো এইগুলো দিয়ে বানাবো দাবেলি স্টাইলের, বাট প্রপার দাবেলি বলবো না আমি, এটা বলতে পারো আমি নিজের মতন করেই বানাচ্ছি। তো কীরকম করে বানাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখাবো। প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্যানের মধ্যে 1 টিস্পুন মতন বাটার দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে বাটারটা জ্বলে না যায়। আর এটা তো গরম হয়েই গেছে প্যানটা, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো খুব বেশি যে ভাজা হবে সেটা নয়, সামান্য একটু নাড়াচাড়া করেই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। চাট মশলাটা অবশ্যই দিও, তাহলে এটার টেস্টটা খুব সুন্দর হয়, মানে আলুর পুরটা যেটা বানাচ্ছি সেটা খেতে খুব ভালো হয়। তো একটুখানি নাড়াচাড়া করার পরে মশলাগুলো যাতে ভালোভাবে কষা হয়ে যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পরে জলটা এরকম ফোটার পরেই দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলুটা। আলুটা তোমরা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করো, তাহলে খুব ভালো স্ম্যাশ হয়ে যায়। তো এটা হয়ে যাওয়ার পরেই এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবো। এই মশলাটা বানাতে খুব বেশি সময় লাগে না, আলুর পুরটা এমনিও মানে ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো একটু সামান্য জল দিলাম যাতে ভালোভাবে মিক্স করতে পারি, এটা তোমরা স্কিপ করতেও পারো, নাও দিতে পারো জল, এমনিও ভালো করে ফ্রাই করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এই নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল জল যেটা তোমাদেরকে প্রিভিয়াসলি দেখালাম। তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা দিয়ে দেবো যেটা কুচিয়ে রেখেছিলাম। আর
আলোর পোর্টটাকে সামান্য একটু নাড়াচাড়া করার পরেই অন্য জায়গায় ট্রান্সফার করে নেব। তো আলুটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন যেটা করব সেটা হচ্ছে চাটাকে বসিয়ে দিচ্ছি অন্যদিকে, তাহলে এটা রেডি করার সাথে সাথে আমার চাটাও রেডি হয়ে যাবে। তো তোমাদেরকে ফার্স্টেই বললাম যে এটা দাবেলি স্টাইলের, কিন্তু প্রপার দাবেলি নয়, কেন কি দাবেলির জন্য যে বানটা দরকার সেটা এখানে পাওয়া যায় না। তো সেই কারণেই আমি বললাম এটা দেশি স্টাইল বার্গার, কেন কি এটা বার্গার বান টাইপের। তো বানটাকে একটুখানি এরকমভাবে কেটে নিচ্ছি আর প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে এটাকে ভালোভাবে একটু শেখে নেব, তাহলে এটা বেশি টেস্টি হয়। এবারে বানিয়ে ফেলবো, সেই কারণে আমি একটুখানি ঝুড়ি ভাজা আর একটু বাদাম নিয়ে নিয়েছি। তো ফার্স্টে যেটা করছি, বানটার মধ্যে একটা সাইডে লাগাচ্ছি গ্রিন চাটনি, মানে এটা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে রেডিমেড তৈরি, এটা আমি বানাইনি বাড়িতে, রেডিমেড এটা কিনে এনেছি। আর একটা সাইডে লাগিয়ে নেব তেঁতুল জলটা। এই খাবারটা একটুখানি মানে টক টক হলে খেতে বেশি ভালো লাগে, তো তোমরা যদি টক খেতে পছন্দ না করো তাহলে এটা তোমরা স্কিপ করতে পারো। তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলুর পুরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুর পুরটা একটু বেশি করে দিলেই এটা খেতে বেশি টেস্টি লাগবে। তো আলুর পুরগুলো দেওয়ার পরে এটার মধ্যে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর যেটা দেবো সেটা হচ্ছে ধনে পাতাটা একটু দিয়ে দেবো, ঝুড়ি ভাজা আর সামান্য যে পিনাটগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো। আর তোমরা যদি স্পাইসি খাবার খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। সৌরভ খুব বেশি স্পাইসি খেতে পারে না, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা এখানে দিইনি। আমার দেশি স্টাইল বার্গার রেডি। এটা এখন যেটা করছি সেটা হচ্ছে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, তাতে আরও বেশি টেস্টি লাগে খেতে। তো এটা একদম সিম্পল প্রসেস, এটা জন্য খুব বেশি খাটুনির প্রয়োজন নেই। তো এটা অবশ্যই ট্রাই করে তোমরা দেখতে পারো। আর আমার চাটাও রেডি হয়ে গেছে, তো চাটাও আমি ঢেলে ফেলছি, এখন এটা বসে খাবো। আজকে যেহেতু ফ্রাইডে তাই এখন কাজের বিশেষ তাড়া নেই। তো এই সিম্পল রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আজকে যেটা বানালাম। তো এই ব্লগটা তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে আমি ছোট ব্লগ বানাচ্ছি, তো এই ইভিনিং পর্যন্তই আমি এটা কন্টিনিউ করলাম। আজকে আমি এটা এখন এডিট করে কালকে এটা পাবলিশ হবে। তো এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকে শেয়ার আর লাইক করতেও ভুলো না। আমার সাথে তোমাদের আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।